ডিজাইন করেন। তো এখন আমরা খুব ছোট ছোট জিনিস দেখবো, এগুলো গ্রিন বক্স রেড বক্স আমি রাখতেছি, ব্রেক দিচ্ছি দুইটা, ব্রেক দেওয়ার পর এই ঠিক নিচে আমি পি ট্যাগ ইউজ করতেছি পি ট্যাগ। তো পি ট্যাগের ভিতরে কিছু লেখা রাখবো, যেহেতু আমরা লেখা রাখবো আমাদেরকে লরিম ইপসাম নিয়ে আসতে হবে। লরিম ইপসাম আছে? আচ্ছা হ্যাঁ, এখান থেকে আমরা কপি করতেছি, কপি করার পর এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, আমি একটু বেশি পেস্ট করতেছি, দুইবার পেস্ট করে দিলাম। কোন ট্যাগের ভিতরে রাখলাম? পি ট্যাগের ভিতরে। তারপর এখন আপনি এখানে রিলোড দেন, দেখেন এটা আসছে কিনা, লেখাটা আসছে নিচে, চলে আসছে কিন্তু। তো আমি এই লেখাগুলোর উইথ ছোট করতে যাচ্ছি, তাহলে কোন ট্যাগকে ধরতে হবে? পি ট্যাগকে। পি ট্যাগকে ধরে আমি উইথ বলে দিলাম 600 পিক্সেল। কিতে বলে দিলাম 600 পিক্সেল, সেভ করেন। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সে মনে করেন যে রেড কালার, সেভ করেন। সেভ করার পর এখন রিলোড দেন, ব্যাকগ্রাউন্ড আসছে, চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এখানে লেখাগুলো কিন্তু একদম লেগে আছে না, টেক্সট চ্যালেঞ্জ যদি জাস্টিফাই দিই তাহলে দেখবেন যে আরও লেগে থাকবে। সেভ করেন, সেভ করার পর এখন রিলোড দেন, জাস্টিফাই হয়ে গেছে না। আমি চাচ্ছি উপরে ডানে বামে নিচে সব দিকে একটু খালি জায়গা তৈরি হবে। তো এই পি ট্যাগের ব্যাকগ্রাউন্ডের যে এরিয়াটা, কালারটা, এই কালারটাকে আমি প্রসারিত করতে যাচ্ছি সব দিকে। তাহলে কি ইউজ করবো? প্যাডিং। সে মনে করেন যে 50 পিক্সেল সব দিকে দিয়ে দিলাম, সেভ করেন। সেভ করার পর এখন রিলোড দেন, খালি জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, তারপর খেয়াল করেন এখন এই এরিয়াটাকে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছে। মাঝখানে নিয়ে আসার জন্য কী করতে হবে? মার্জিন অটো ইউজ করতে হবে। তাহলে অটো ইউজ করে দিচ্ছি, সেভ করেন। সেভ করার পর এখন এখানে রিলোড দেন। এখানে খেয়াল করেন ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমাদেরকে একটু বাড়াতে হবে। ফন্ট হাইফেন সাইজ সে মনে করেন যে 30 পিক্সেল দিয়ে দিলাম, আর লাইন হাইফেন হাইট দিয়ে দিচ্ছে যে 2। সেভ করেন। সেভ করার পর এখন রিলোড দেন, বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে না? আচ্ছা, তারপর খেয়াল করেন এখানে কোনো হাইট কি আমরা চুজ করেছি? কোনো হাইট কিন্তু আমরা এখনও দেই নাই। ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি যে এটার স্পেসিফিক একটা হাইট আমি দিয়ে দিব, লাইক 300 পিক্সেল। কত দিয়ে দিলাম? 300 পিক্সেল। আগে কিন্তু অটো ছিল, লেখা যত থাকবে এতটুকুই হাইট হবে। এখন আমি স্পেসিফিকভাবে বলে দিলাম, রিলোড দেন, এই যে 300 পিক্সেল হচ্ছে এখান থেকে এতটুকু। এখন বাকি এরিয়া কি হয়ে গেছে? বক্সের বাইরে চলে গেছে না? এটা একটা প্রবলেম না, যদি স্ক্রল করে দেখেন সবগুলো বাইরে চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এই এরিয়ার ভিতরে যেহেতু লেখা পি ট্যাগের ভিতরে, এরিয়ার বাইরে যেন না যায়। ঠিক আছে, তো এটা সলভ করার জন্য এখানে আমি ওভারফ্লো এই প্রপার্টি ইউজ করতেছি। একটু আগে একটা ভ্যালু দেখেছি কি হিডেন, এখন আমরা দেখবো স্ক্রল, কি দেখবো? স্ক্রল। সেভ করেন। সেভ করার পর এখন এখানে রিলোড দেন, স্ক্রল ডাউন করেন। এখন কি হয়ে গেছে? একটা স্ক্রল বার চলে আসছে, দেখতে পাচ্ছি? এখন আর নিচে চলে যাচ্ছে না, আপনি স্ক্রল করে করে পড়তে পারতেছেন।